السلام عليكم ورحمة الله وبركاته. أيها الطلاب الأعزاء للصف الأول، كيف حالكم؟ أرجو أنكم في صحة وعافية. فأهلا وسهلا بكم جميعا في هذا الفيديو. أيها الطلاب، اليوم عندنا الدرس الثالث. انظروا إلى الكتاب أيها الطلاب، هناك اليوم عندنا الدرس حرف التاء. حرف التاء أيها الطلاب، প্রিয় সোনামণিরা, আজকে আমাদের পাঠ হলো তা হরফটি। বন্ধুরা, আজকে আমরা তা হরফটি শিখব। এই যে দেখো, এইটি হলো তা। তোমরা জানি বা, তা, সা, এই তিনটি হরফই দেখতে প্রায় একই রকম। তাদের স্ট্রাকচারটা, বডিটা একরকম। এই যে ডান দিক থেকে এইভাবে বাম দিকে যাবে, ডান দিক থেকে এইভাবে বাম দিকে যাবে। এই তিনটি হরফই প্রায় সেম, একরকম। শুধু পার্থক্য নকতা, বা নিচে এক নকতা, তার উপরে দুই নকতা, তার উপরে তিন নকতা। এই যে বন্ধুরা, আরও ভালো করে দেখে নাও। এই যে এটি হলো বা, এই যে এটি হলো বা, বা নিচে এই যে এক নকতা, বা নিচে এক নকতা। এই যে ডান দিক থেকে এভাবে বাম দিকে যাবে, হালকা দুই পাশে উঠানো থাকবে, এটা হলো বা। তো ঠিক বায়ের মতো ইতা, অর্থাৎ বায়ের নকতা হলো নিচে, কিন্তু তায়ের নকতা হলো উপরে, দুইটি নকতা, নিচে নকতা নেই। বন্ধুরা, এই যে এটা হলো তা। এই যে বডি একরকমই, বায়ের মতোই, কিন্তু নকতা ওই উপরে দুইটা, তার উপরে দুই নকতা। এ হলো তা, ডান থেকে বামে লিখতে হয়, ডান থেকে শুরু করে বামে যাবে, এই যেভাবে উপরে দুই নকতা, এটা হলো তা। বন্ধুরা, ঠিক তায়ের মতোই আবার সা, অর্থাৎ সায়ের উপরে শুধু একটা নকতা বাড়াই দিলে তিন নকতা হয়, এখানে আরেকটা নকতা বাড়াই দিলে কী হয়ে যাবে, সা হয়ে যাবে। দেখো তোমরা, এই যে এটা হলো সা। দেখো তো সায়ের উপরে কয়টা নকতা, তিনটি, এক, দুই, এ, তিন। এই তিনটি নকতা হলো সায়ের। তো আমরা জানি তিনটি অক্ষর একরকম, বা, তা এবং সা, এই তিনটি অক্ষর একরকম। বন্ধুরা, তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে, এই যে এইভাবে নিচে নকতা হলে এটা হবে বা, বা। তোদের ঠিক এরকমভাবে আবার টান দাও, এবার উপরে দুই নকতা দাও। এই যে উপরে দুইটা নকতা দিলে এটা হবে তা। ঠিক এরকমভাবে আবার টান দাও ডান থেকে বামে। এই যে একটু মাথাটা উঁচু করে দাও, এবার উপরে তিনটা নকতা দাও, এখন কী হলো এটা, সা। এই হলো বা, তা, সা। তো বন্ধুরা, আজকে আমরা পড়ব কোনটা, এই যে তা, মাঝখানের এই তা হলো আজকে আমাদের পড়া। তা দিয়ে আমরা আজকে কতগুলো শব্দ পড়ব। আসলিকা এই প্রিয় বন্ধুরা, আমরা তা দিয়ে কতগুলো শব্দ পড়ব। তো প্রথমটি হলো তা আজন। এই দেখো, এখানে তা আছে, এই যে তা, তার উপরে দুনকতা, তা জবর দিয়ে। হ্যাঁ, তা জবর দিয়ে কবে, তা আজন, তা আজন, তা আজন, তাজুন। এটার নাম কি আরবিতে, তাজুন, তাজুন। এরপরে দুই নম্বরে আমরা এই শব্দটি পড়ব, তা দিয়ে তিলমিজাতুন, তিলমিজাতুন। দেখো বন্ধুরা, তিলমিজাতুন, তিলমিজাতুন, তা, এই যে তা, এইভাবে, এই দেখো তার নিচে জের দিয়ে, তা জের দিয়ে কবে, তিলমিজাতুন, 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 তিলমিজাতুন। তারপরে, তারপরে আমরা তা দিয়ে পড়তেছি তুরাবুন। বন্ধুরু আস্তিকাই তুরাবুন, এই দেখো তা দিয়ে, এ তা পেশ,
তারপরে তু হয়, তো তু দিয়ে তুরাবুন তুরাবুন তুরাবুন। বাদাহু এরপরে আমরা পড়ব তামরুন, তা জবর দিয়ে যে তামরুন, তা জবর দিয়ে তামরুন তামরুন। তো বন্ধুরা আমরা কয়টি শব্দ বললাম, মোট চারটি দেখো। তাজুন জের দিয়ে তিলমিজুন, পেশ দিয়ে তুরাবুন, আবার জবর দিয়ে তামরুন। মোট আমরা চারটি শব্দ পড়লাম, এই চারটি শব্দ তোমরা মুখস্থ করবে, আয়ত্ত করবে এবং তা হরফটি এক পৃষ্ঠা লিখবে। বন্ধুরা তা হরফটি তোমরা এক পৃষ্ঠা, এই যে এই তা হরফটি এক পৃষ্ঠা তোমাদের খাতায় লিখে মতে পাঠাবে। তোমার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।